সহিহ বুখারীর 4886 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, ইনকাম হালাল নয় উল্লেখ করেছেন। যারা পরচুলা লাগায়, যে লাগায় আর যে লাগিয়ে দেয়, পরচুলা মানে কৃত্রিম চুল, মেয়েরা নিজেদের চুল বর্ধনের জন্য কৃত্রিম চুল লাগায়, এই পরচুলা যে লাগিয়ে দেয় আর যে লাগিয়ে নেয়, উভয়ের উপর অভিশাপ করেছেন। অভিশাপ করেছেন যারা দাঁত সরু করে, চিকন করে, দাঁতের কোনো অসুস্থতা নেই, অসুখ নেই, এমনিতেই সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতগুলো চিকন করে ছিলে নেই, এই দাঁত যারা সরু করে, চিকন করে, যে করে আর যে করে দেয়, উভয়ের উপরে লানত করেছেন। এদের ইনকাম সোর্স হালাল নয়, বৈধ নয়। এরপর আল্লাহ বলেছেন যে ভুরু উপড়িয়ে চিকন করে, ভুরু কোনো সমস্যা না, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য ভুরুর লোম তুলে ফেলে দেয়, ভুরু চিকন করে, যে করে আর যে করে দেয়, উভয়ের ইনকাম সোর্স হারাম, এদের ইনকাম সোর্স হালাল নয়। বাংলাদেশের যারা বিউটি পার্লারের সাথে যুক্ত তারা সাবধান, এই কাজগুলো যারা করেন আপনাদের ইনকাম সোর্স হারাম, ইনকাম সোর্স হালাল নয়। কোন মুসলিম এই ইনকাম করে খেতে পারে না, এ সকল ইনকাম করে ঈদের সালাতুল মুস্তাকিম বলে লাভ হবে না, কারণ আপনার ইনকাম সোর্স হারাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি বিষয় বলেছেন, তার মধ্যে সমাজে জড়িয়ে রয়েছে, মুসলিম সমাজে অধিক অধিক প্রচলিত হারাম ইনকাম সোর্সের একটি বলেছি, সেটি হচ্ছে সুদ। সুদ যারা লেনদেন করে তাদের ইনকাম সোর্স হালাল নয়। চার প্রকারের ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত, এই চার প্রকারের ব্যক্তিকে আল্লাহ সাল্লাম অভিশাপ দিয়েছেন। লানা রাসূলুল্লাহ আকেলা রেবা ও মুকেলা হুয়া কাতে বাহু অসায়ে দাইহে অকালহুম সাওয়া। আল্লাহ সুসাসান বলছেন যে সুদ দেয়, যে সুদ নেয়, দাতা গ্রহিতা যে চুক্তিপত্র লেখে, সুদী প্রতিষ্ঠানে চাকরি করে রেজিস্টারভুক্ত করে, এত টাকা লোন দেওয়া হলো, এত ইন্টারেস্টের বিনিময়ে, এত কিস্তিতে, ইত্যাদি ইত্যাদি, যে রেজিস্টার করে, অভিশাপ করেছেন তার উপরে, এবং যে নবীনী সাক্ষী থাকে, এই সুদের লেনদেনের যে সাক্ষী থাকে, উভয়ের চারজনের পাপ সমান বলে উল্লেখ করেছেন, যা মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে রয়েছে। সবার এত উপস্থিতি, যারা সুদী প্রতিষ্ঠানে চাকরি করেন, সুদী কারবারের সাথে যুক্ত, সুদী কারবারের সাথে সম্পৃক্ত, সুদ দেন, সুদ খান, চুক্তিপত্র লেখেন, প্রতিষ্ঠানে চাকরি করে সহযোগিতা করেন, তাদের ইনকাম সোর্স হারাম নয়। তাদের ইনকাম সোর্স হারাম, সাবধান হতে হবে আপনাকে আমাকে, তাদের ইনকাম সোর্স হারাম, এর পরিণাম কি, ভয়াবহতা কি? দেখুন, যদি আপনার ইনকাম সোর্স হারাম হয়ে যায়, সুদের সাথে যুক্ত হয়ে যান, সুদি কারবারের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন, তার ফলাফল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে হামদালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম ও রেবা ইয়াকুলুহু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা দিরিয়া। কোন ব্যক্তি যদি এক দিরহাম সুদ খায়, জেনে শুনে ও জানে এটা সুদি ইনকাম থেকে এসেছে, ইনকাম সোর্স ছিল সুদি কারবারের সাথে সম্পৃক্ত, এই কারবার থেকে এসেছে, এই রকম একটি টাকা, একটি দিরহাম যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে, আল্লাহ সুসাসান বলছেন 36টা নারীকে ধর্ষণ করলে, 36টা নারীর সাথে ব্যভিচার করলে যে পাপ হবে, এই একটি টাকা, একটি দিরহাম সুদ খাওয়া তার চেয়ে ভয়ানক পাপ, তার চেয়ে ভয়াবহ পাপ। 36টা নারীকে ধর্ষণের পাপ যদি এক পাল্লায় তোলা হয়, সুদখরের সুদখরের এক দিরহাম এক টাকা পাপ যদি এক পাল্লায় তোলা হয়, এই হাদিসের দৃষ্টিতে ধর্ষণের 36টা ধর্ষণের পাপ হালকা হবে, আর সুদের এক টাকার পাপ ভারী হবে। হাদিসটি পাবেন মুসনাদ আহমদের মধ্যে 22007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22008 নম্বর হাদিস,
সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। মুহাদ্দিসগণ হাদিসকে সহি বলেছেন, শেখ আলবানী হাদিসকে সহি বলেছেন। সবার এত উপস্থিতি, 36টা নারী ব্যভিচারের চেয়ে খারাপ একটি পাপ, অথচ আপনি আমি তোয়াক্কা করি না, কিছুই মনে করি না এটিকে। দেখুন আল্লাহ সুসাল্লাম এর ভয়াবহ পরিণাম আরো উল্লেখ করেছেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সামুরাহু বান, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়, আইসারুহা, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ, সুদ খেলে 70 প্রকারের পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ, আইয়ান কাহার রাজুল উম্মাহু, লোকটি তার মাকে বিয়ে করবে, মায়ের সাথে ব্যভিচার করবে, মায়ের সাথে বাসরাত করবে, মায়ের সাথে জেনা করবে, সুদ খেলে সবচেয়ে হালকা পাপ। তাহলে বলুন তো এক নম্বর পাপটা কেমন বড় হবে যদি 70 নম্বর পাপটা এমন হয়। এই হাদিস বুঝানোর ভাষা আমার জানা নেই যে এক নম্বর পাপটা কত বড় হবে, আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না। সুদখোরের পাপ হলো 70 প্রকারের, কয় প্রকারের? 70 প্রকারের। তন্মধ্যে সবচেয়ে ছোট পাপ মানে কয় নম্বর পাপ? 70 নম্বর পাপটা হলো নিজের মায়ের সাথে বিয়ে করলে, মায়ের সাথে ব্যভিচার করলে যেই মানের পাপ হয়, সুদখোরের 70 নম্বর পাপটা এই মানের। তাহলে এক নম্বর পাপটা কত বড়? বোঝানোর ভাষা আছে কি? আমার মনে হয় পৃথিবীতে ভাষা নেই এক নম্বর পাপটা কত বড় বোঝানোর জন্য। এটা কল্পনা ছাড়া বোঝানো যাবে না, এটা কল্পনায় বুঝে নিতে হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, একটু ভাবুন, একটা ছেলে এই গ্রামের এই বিরলের যদি মায়ের সাথে জেনা করে, ব্যভিচার করে, আর আগামীকাল সকালে সকলে জানতে পারে, জেনে যায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে এই যুবক গত রাত্রে মায়ের সাথে ব্যভিচার করেছে, তাহলে ওর পক্ষ নিবে, ওই ছেলের পক্ষ নিবে এই রকম লোক আমার মনে হয় গোটা দিনাজপুরে পাওয়া যাবে না। কেউ তাকে সাপোর্ট করবে না, মানে অন্তত তার বন্ধু বান্ধব কেউ যদি লম্পট হয় সেও তাকে বলবে যে তোমার খায়েশ মিটানোর জন্য দুনিয়াতে আর কোনো নারী ছিল না, মায়ের কাছে গিয়েছ। মানে একেবারে নিম্ন রুচির, একেবারে হীনমন্য, একেবারে নিম্ন শ্রেণীর, নির্লজ্জ, বেহায়া না হলে মায়ের সাথে রাত কাটাতে পারবে না, তাই নয় কি? একেবারে হীনমন্য, নির্লজ্জ, নিম্ন শ্রেণীর, নিচু রুচির, মানে মানুষ ছাড়া, বেহায়া নির্লজ্জ মানুষ ছাড়া মায়ের সাথে ব্যভিচার করতে পারবে না। যার ন্যূনতম হায়া আছে, যার 1% হায়া আছে, ওর পক্ষে সম্ভব নয় মায়ের সাথে রাত কাটানো, সম্ভব? আল্লাহ সুসাল্লাম এই উদাহরণটা কেন দিলেন? এই উদাহরণটা এই জন্য দিলেন তার উম্মত যেন এই নোংরা কাজ থেকে ফিরে আসে। কি নোংরা কাজ থেকে? সুদ খাওয়া থেকে। তার উম্মত যেন এই নিম্ন শ্রেণীর রুচিহীন, কুরুচি সম্পূর্ণ পাপে না জড়িত হয়, তাই এত নোংরা উদাহরণ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এত নোংরা উদাহরণ জানার পরেও যদি মুসলিম সুদ না ছাড়ে, তাহলে ওই মুসলিম মানে বেহার সুদ খোরের চেয়ে নিম্ন শ্রেণীর বেহার মুসলিম পৃথিবীতে আর নেই। সুদ খোরের চেয়ে কুরুচি সম্পূর্ণ নির্লজ্জ মুসলিম আর পৃথিবীতে নেই মুসলমানদের মধ্যে, কারণ এত নোংরা উদাহরণের পরও তার হিতাহিত জ্ঞান হয় না, তার বোধোদয় হয় না, তার রুচির উন্নতি হয় না। সম্মানিত উপস্থিতি, যারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আরবি গ্রামার একটু বুঝেন, তাদের জন্য আরেকটা কথা বলে রাখি, আপনারাও বুঝতে পারবেন একটু খেয়াল করলে। সেইটা হলো আরবিতে কাল হলো তিন প্রকার, আরবিতে কাল তিন প্রকার, মাদি, মুস্তাকবাল আর হাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আরবিতে কাল তিন প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মাজি থেকে যখন কোন শব্দ আসে তখন অতীতকালকে মিন করে, অর্থ দেয় অতীতকালে। যখন মুজারে থেকে কোন শব্দ আসে তখন দুই কালের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ।
মুজারে থেকে কোন শব্দ আসলে অর্থ দেয় কয় কালের? মুজারের অর্থ দেয় দুই কালের, বর্তমান আর ভবিষ্যৎ। এইখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে শব্দটা চয়ন করেছেন এই হাদিসে বুঝানোর জন্য, এইখানে মুজারের শব্দ বলেছেন আইয়ান কাহা, মুজারের শব্দ মানে ওই লোকটি, কয় কালের অর্থ আছে এখানে? দুই কালের, মানে ওই লোকটি মাকে বিয়ে করে, মানে মায়ের সাথে জেনা করে, কয় কালে? দুই কালে, মানে তার পাপের স্তর, সুদখোরের পাপের স্তর, পাপের ক্যাটাগরি, পাপের ধরনটা এই রকম যেন সে এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছে বর্তমান কালে। সুদখোরের পাপের কোয়ালিটিটা হলো যেন সে এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছে এবং ভবিষ্যতেও থাকবে, দুই কাল আছে এবং থাকবে যতদিন সুদ ছাড়তে না পারবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে দার্থহীন কণ্ঠে যে ভাষণ দিয়েছিলেন সেইখানে বলেছিলেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাতাকাদামাইয়া, সাবধান, জাহেলি যুগের যত রীতিনীতি, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি আমার দুই পায়ের নিচে কবর দিয়ে দিলাম, এই আরাফার মাটিতে দাফন করে দিলাম, পায়ের নিচে পুঁতে দিলাম সকল জাহেলিয়াতকে। ওয়ারাবাল জাহেলিয়াত মাউদুন, মনে রাখো জাহেলি যুগের সুদ প্রথাকেও আমি পায়ের নিচে দাফন করে দিলাম, পায়ের নিচে আজকে পুঁতে দিলাম সুদ প্রথা জাহেলিয়াত, সুদ প্রথা জাহেলিয়াত যা আজকে আমি পায়ের নিচে পুঁতে দিলাম। সর্বপ্রথম আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তার যত সুদ ছিল আমি আজকে মওকুফ করে দিলাম, শুধু মূল টাকা ফেরত দিতে হবে, সুদের টাকা দিতে হবে না, আজ থেকে কোনো মুসলিম আর সুদ খেতে পারে না। এটা কতদিন আগের কথা? প্রায় 1450 বছর আগের কথা। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস পাবেন সহি মুসলিমের মধ্যে 3009 নম্বর হাদিস, হাদিস পাবেন মিশকাতের মধ্যে 2555 নম্বর হাদিস। হাদিস যেহেতু সহি মুসলিমের বিধায় হাদিস সহি, এই মর্মে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন সুদ প্রথা জাহেলিয়াত যা কোনো মুসলিম খেতে পারবে না, তিনি পুঁতে দিয়েছেন মাটির তলে। যদি এখন কোনো মুসলিম সুদ প্রথার সাথে যুক্ত হন, সুদি কারবারের সাথে সম্পৃক্ত হন, সুদখোর হন, তাহলে তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঁতে দেওয়া মাটির তল থেকে তুলে নিয়ে এসে ওই প্রথা আবার চালু হয়ে গেছে সমাজে, আপনি তাকে ভালো বলবেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগাদুন নাস আল্লাহ সালাসা, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য প্রকারের মানুষ হলো তিন প্রকারের মানুষ। তার প্রথম প্রকার হচ্ছে, সর্বপ্রথম 1 নম্বরে উল্লেখ করেছেন মুলহাইদুন ফিল হারাম, হারামের এরিয়াতে, হারামাইন কাবা এবং মসজিদে নববীর যে এরিয়া, হারামের এরিয়াতে যারা নিষিদ্ধ কাজ করে, হারামের এরিয়াতে যারা হারাম কাজ করে, এই লোকটি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। দুই, অমুক্তাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, মুসলিম সমাজে জাহেলিয়াত চালু রাখে যে ব্যক্তি, মুসলিম সমাজে মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত যে লোকটি চালু রাখে, এই লোকটি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সমরিত উপস্থিতি, তিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমুত্তালিব দামি ইমরিন বেগাইর হাক্কিন লিউহরিকা দামাহু, মুসলিমদের মধ্যে অন্যায়ভাবে যারা রক্তপাত করে, মানুষের মধ্যে অন্যায়ভাবে যারা খুন খারাপি ছড়িয়ে দেয়, মানুষের রক্ত ঝরায় অন্যায়ভাবে, এই লোকটি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য ব্যক্তি হচ্ছে এই তিন প্রকার, যারা হারামের মধ্যে নিষিদ্ধ কাজ করে, যারা মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু করে, যারা অন্যায়ভাবে মানুষের রক্তপাত করে, রক্ত ঝরায় খুন করে, এরা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর 2882 নম্বর হাদিস, হাদিস পাবেন সিলসিলা সহিহের মধ্যে 777 নম্বর হাদিস,
মিশকাতের মধ্যে পাবেন 142 নম্বর হাদিস মিশকাতের সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যারা মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু রাখে এরা আল্লাহর কাছে কি সবচেয়ে খারাপ। তো সুদ প্রথা জাহেলিয়াত, এটা কে বললেন? অরেবল জাহেলিয়াত মওদুউন। আল্লাহ সুসাসম বললেন সুদ হলো কি? জাহেলিয়াত। তো মুসলিমদের মধ্যে যারা জাহেলি সুন্নাত চালু রেখেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ায় সুদ চালু রেখেছেন, এই লোকগুলো কি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ।